আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও স্বাগতম রইল। আজ আমরা যে সকল শিক্ষার্থী 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের রসায়ন বিজ্ঞান বিষয়ের চতুর্থতের শেষ ক্লাস আজকে অর্থাৎ অবশ্য যেগুলো আছে সেগুলো নিয়ে আজ আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আমরা চতুর্থদের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পাঠ শুরু করার প্রাককালে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি কবির আহমেদ, এমএসসি গণিত সিনিয়র শিক্ষক, পুলিশ উচ্চ বিদ্যালয় কুমিল্লা। চলো সরাসরি পাঠে চলে যাই। গত ক্লাসে আলোচনা করেছিলাম পারমাণবিক আকার বা ব্যাসার্ধ, এটা আর একটু বলে দিই, তারপরে আলোচনা করি অর্থাৎ রিক্যাপ করলে সুবিধা হবে তোমাদের। আমরা জানি উপর থেকে যখন নিচে নাম অর্থাৎ সে সোডিয়াম লিথিয়াম, তারপরে কি সোডিয়াম এটা উপর থেকে নিচে, তারপরে পটাশিয়াম রুবিডিয়াম উপর থেকে নিচে নামবে, যত নিচে নামবে তত কি পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এর মধ্যে রুবিডিয়ামে সবচেয়ে বেশি, লিথিয়ামে সবচেয়ে কম। এটা যদি আমরা সাজিয়ে লিখি, রুবিডিয়াম ইজ গ্রেটার দেন পটাশিয়াম, ইজ গ্রেটার দেন সোডিয়াম, ইজ গ্রেটার দেন লিথিয়াম, ক্লিয়ার? অর্থাৎ যত নিচে নামবা তার ব্যাসার্ধ ধীরে ধীরে কি বৃদ্ধি পাবে। আর বাম দিক থেকে ডান দিকে যদি যাই, যেমন এই সোডিয়াম, তারপরে ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, দেখা যাবে কি সোডিয়ামের ব্যাসার্ধ সবচেয়ে বেশি। এখন দুইটা কোশ্চেন যদি একসাথে আসে তাহলে খুব ইজিলি কিভাবে বুঝবো যে কার ব্যাসার্ধ বেশি কার ব্যাসার্ধ কম? যেমন আমি এই লিখলাম পটাশিয়াম, লিখলাম অ্যালুমিনিয়াম, লিখলাম মনে করো এই কি ব্রোমিন, তারপরে লিখলাম মনে করো ক্লোরিন, এই মৌলগুলো লিখলাম। এর মধ্যে কার ব্যাসার্ধ বেশি কার ব্যাসার্ধ কম? খুব ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, একই পর্যায়ে যদি হয়, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে যে মৌলগুলো একই পর্যায়ে অবস্থিত তাদের মধ্যে যে মৌলটার পারমাণবিক সংখ্যা কম তার ব্যাসার্ধ বেশি, ক্লিয়ার? একই পর্যায়ে যদি অবস্থিত হয় যে মৌলটার পারমাণবিক সংখ্যা কম এ মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, আর যদি ভিন্ন পর্যায়ে অবস্থিত হয় যার পর্যায় সংখ্যা বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি। আবার বলি, যদি ভিন্ন পর্যায়ে হয় তবে যে মৌলটার ইলেকট্রন বিন্যাসে বেশি স্তর দখল করবে সেই মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বা আকার বেশি, স্তর সংখ্যা বেশি হলে পারমাণবিক ব্যাসার্ধ বেশি, স্তর সংখ্যা কম হলে পারমাণবিক ব্যাসার্ধ বা আকার কম। এটা হলো ভিন্ন পর্যায়ের ক্ষেত্রে। আর একই পর্যায়ে হলে যে মৌলের পারমাণবিক সংখ্যা কম সে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি। যেমন দেখো পটাশিয়াম 19, 2H8O1, অ্যালুমিনিয়াম 13, 2H3, ব্রোমিন 35, 2H18, 18, 7, ক্লোরিন 2H7। তা দেখা যায় এ মৌলটা এবং এই মৌলটা চার নম্বর পর্যায়ে অবস্থিত, এ মৌল এবং এ মৌল তিন নম্বর পর্যায়ে অবস্থিত। সঙ্গত কারণে যার পর্যায় বেশি তার ব্যাসার্ধ বেশি, যার পর্যায় কম তার ব্যাসার্ধ কম। চাকরার মধ্যে পটাশিয়াম এবং ব্রোমিনের ব্যাসার্ধ বেশি অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের তুলনায়, আর অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের ব্যাসার্ধ কম পটাশিয়াম আর কি ব্রোমিনের তুলনায়। এবার দেখো যার বেশি পটাশিয়াম আর ব্রোমিনের দুটার মধ্যে কার বেশি? বলছিলাম একই, যেহেতু ওরা একই পর্যায়ে, একই পর্যায়ে যার পারমাণবিক সংখ্যা কম তার ব্যাসার্ধ বেশি। তাহলে পটাশিয়াম হলো 19, ব্রোমিন হলো 35, তাহলে পটাশিয়ামের বেশি, তাহলে লিখলাম কি আমরা পটাশিয়াম ইজ গ্রেটার দেন ব্রোমিন, কমপ্লিট। এবার আসি অ্যালুমিনিয়াম আর ক্লোরিন, অ্যালুমিনিয়ামের 13 তার হলো 17, যদি অ্যালুমিনিয়ামের সংখ্যা কম তাহলে অ্যালুমিনিয়ামের কি বেশি, ক্লোরিনের কি কম, ক্লিয়ার? এবার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ নিয়ন্ত্রক, এই তিনটা জিনিস পরীক্ষা আসে, যেমন এগুলো দিয়ে দিয়ে কার ইলেকট্রন আসক্তি বেশি, কার তড়িৎ নিয়ন্ত্রকতা বেশি, কার এই আয়নীকরণ শক্তি বেশি, একেবারে ইজি উত্তর এক।
যাদের পারমাণবিক ব্যাসার্ধ কম তাদের বাকি সব বেশি, অর্থাৎ আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি বেশি, যাদের পারমাণবিক ব্যাসার্ধ কম তাদের বেশি, আর যাদের বেশি তাদের কম। ক্লিয়ার? আর ব্যাখ্যা নিয়ে নিলি। এবার সব পরবর্তীতে আছে কি, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হেড্রোজেন, অবস্থান্তর মৌল। ক্ষার ধাতু কোনগুলো? এক নম্বর গ্রুপে যে মৌলগুলো অবস্থিত সেগুলো হলো ক্ষার ধাতু। কিভাবে বুঝবো এক নম্বর গ্রুপে অবস্থিত? যে মৌলগুলোর ইলেকট্রোবিন্যাসে সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে সেগুলো হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতুগুলো এই পানির সাথে রিয়েকশন করে এবং এগুলা খুব শক্তিশালী ধাতু। দুই নম্বর হল মৃৎক্ষার ধাতু। ক্ষার ধাতু থেকে একটু কম সক্রিয়, এগুলো পানির সাথে বিক্রিয়া করে না, এগুলো পানির সাথে বিক্রিয়া করে না, এই জন্য এগুলো মৃৎক্ষার ধাতু বলা হয়। আর মৃৎক্ষার ধাতু বলার আরেকটা কারণ হলো, মৃৎক্ষার ধাতু বলার আরেকটা কারণ হলো এগুলো মাটিতে পাওয়া যায়। মৃৎ শব্দ হতো মাটি, আর এগুলোকে কোথায় পাওয়া যায়? মাটিতে পাওয়া যায়, এই জন্য এগুলো কি বলা হয়? মৃৎক্ষার ধাতু। তারপর দেখো মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কি? এই যে আমাদের এই বিভিন্ন ধরনের মুদ্রা, যেমন পয়সা যে বানাই, যে আবার বিভিন্ন মেডেল যে পায় পুরস্কার, ব্রোঞ্জ, তারপরে কপার, এই জিনিসগুলো হলো মুদ্রা ধাতু। যেমন এই স্বর্ণ, গোল্ড, সিলভার, তারপরে এই রটজেনিয়াম, এই জিনিসগুলো কি মুদ্রা ধাতু। মুদ্রা ধাতুগুলো হলো তোমাদের পর্যায় সারণীর ১১ নম্বর পর্যায়ে আছে। যেমন কপার, সিলভার, গোল্ড, রটজেনিয়াম। কপার, সিলভার, গোল্ড, রটজেনিয়াম, কপার, সিলভার, গোল্ড, রটজেনিয়াম, এগুলো হলো মুদ্রা ধাতু। এবার হ্যালোজেন কোনগুলো দেখো। ১৭ নম্বর গ্রুপে যে অবস্থিত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন। ক্লোরিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, এই সবগুলো হলো হ্যালোজেন গ্রুপের মূল। হ্যালোজেন বলা হয় কেন? যেগুলো সব কি লবণ উৎপন্ন করে। হ্যালোজেন শব্দ তো লবণ উৎপাদনকারী, এবং এগুলোকে ম্যাক্সিমাম কি সাগরের পানিতে পাওয়া যায়, এই জন্য এই মৌলগুলোর নাম হচ্ছে হ্যালোজেন। অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল কি? যে সকল মৌলের দ্বি কক্ষপথে এক থেকে নয়টি পর্যন্ত ইলেকট্রন থাকবে, দশটি না, এক থেকে নয়টি পর্যন্ত ইলেকট্রন থাকবে, সে মৌলগুলো হলো এই অবস্থান্তর মৌল। কিন্তু যাদের সর্বশেষ কক্ষপথে দশটি ইলেকট্রন থাকবে সেগুলো অবস্থান্তর মৌল না। ক্লিয়ার? তাহলে আজকের পাঠ হলো এমন, যে সকল মৌলের ব্যাসার্ধ বেশি তাদের আয়নীকরণ শক্তি কম, ইলেকট্রন আসক্তি কম, তড়িৎ ঋণাত্মকতা কম, যে সকল মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম তাদের ইলেকট্রন আসক্তি বেশি, আয়নীকরণ শক্তি বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি। আর ব্যাসার্ধ কম বেশি বোঝা খুব সহজ টেকনিক। যদি একই পর্যায়ে হয়, যে মৌলের পারমাণবিক সংখ্যা কম তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, আর যে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি, পারমাণবিক সংখ্যা বেশি তার ব্যাসার্ধ কম। ভিন্ন পর্যায়ে হলে, ভিন্ন পর্যায়ে হলে যার পর্যায় সংখ্যা বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, যার পর্যায় সংখ্যা বেশি তার পারমাণবিক ব্যাসার্ধ বেশি, যার পর্যায় সংখ্যা কম তার পারমাণবিক ব্যাসার্ধ কম। ক্লিয়ার? আর বাকিগুলো আছে আমাদের বইয়ের মেবি এই কত পৃষ্ঠায়, 74 পেজ। এই চ্যাপ্টার ব্যাখ্যা আছে পেজ নং কত, পেজ নং 74। এগুলো একটু পরে ফেলে ইনশাল্লাহ কভার হয়ে যাবে, সহজ পড়া, কেমন? সো থ্যাংক ইউ, আজকে এ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।